দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে সে লক্ষ্যে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালিয়েছে র‍্যাব ১। বুধবার রাতে মহাখালীর আমতলী এলাকায় এই চেকপোস্ট বসানো হয়। এই সময় বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। র‍্যাব জানায়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই কার্যক্রম। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে র‍্যাব তাদের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া সাদা পোশাকে র‍্যাব সদস্যরা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। সুষ্ঠু ভোটের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের র‍্যাব ফোর্সেস আমরা সবসময় মাঠে আছি। দুষ্কৃতিকারী যে কোনো ধরনের প্রচেষ্টা অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। তারই দৃশ্যমান কাজের অংশ হিসেবে আমাদের এই চেকপোস্ট চলমান রয়েছে।